আল্লাহ তাআলার আমলকে স্বীকার করতে হবে, কর্মকে স্বীকার করতে হবে। আল্লাহর কর্ম বুঝেন কিনা? একটি হচ্ছে আল্লাহ তাআলার গুণ, যেমন আপনার গুণ হচ্ছে আপনি লিখতে পারেন, যখন লেখা শেষ হয়ে গেছে সেটা আমাকে দিয়েছে, এখন এটা কি আপনার একটা কর্ম? যখন লেখেন এটা আপনার কি গুণ? ঠিক আছে না? ঠিক আছে, বুঝছেন? তাহলে আল্লাহ তাআলা তিনি পৃথিবী সৃষ্টি করেন, এটা তার একটা সৃষ্টি করেন, চিন্তা তার গুণ। সৃষ্টি যখন আলাদা হয়ে গেছে এটা কি হয়েছে? কর্ম। ঠিক আছে, আচ্ছা, তো আল্লাহর কর্ম এবার সহজে বুঝতে পারেন। আল্লাহর কর্ম হচ্ছে এই পৃথিবী আল্লাহর একটা কর্ম, আপনি আল্লাহর একটা কর্ম। ঠিক আছে, নবী রাসূল কর্ম তো পাঠাইছে, ও আল্লাহ কি কর্ম, এইভাবে আখিরাত আল্লাহর একটা কর্ম, জান্নাত জাহান্নাম কর্ম, আপনার হিসাব নিকাশ নেবেন এটা কি আল্লাহ কর্ম। তাহলে দেখেন আল্লাহর কর্মগুলি কিছু শেয়ার করতে হচ্ছে আপনাকে, করতে হবে আপনাকে। তাহলে একটা ভালো করে চিন্তা করুন, রব্বুল ইজ্জত তার সত্তা, তার নাম গুণ কর্ম, এর বাইরে কি কিছু আছে? আর কিছু নেই, সবই এটাই। রব্বুল ইজ্জত আছেন, তার নাম আছে, গুণ আছে এবং কর্ম আছে। যারা এগুলিকে অস্বীকার করে তারা আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন আর যা তোমরা আমল করো সেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের কর্মের স্রষ্টা তিনি, কর্ম নিজে নিজে হয়ে যায় না। আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, যা চাও না কেন আল্লাহ না চাইলে সেটা হবে না, আল্লাহ না চাইলে সেটা হবে না। আমাদের কর্মের স্রষ্টা তিনি। তাহলে আল্লাহ তাআলাকে এভাবে আমরা চিনেছি কি দিয়ে? দুটি জিনিস দিয়ে, আসবে আলোচনা ইনশাআল্লাহ, তার আয়াত নিদর্শন দিয়ে চিনেছি, আর কি দিয়ে চিনেছি? তার সৃষ্টি দিয়ে চিনেছি। যে যিনি যেহেতু সৃষ্টি আছে, তাহলে কি আছে? একজন স্রষ্টা আছে। যেহেতু নিদর্শন আছে, এত বড় বড় নিদর্শনগুলো আসমান জমি, বোঝা যাচ্ছে কি এর কি আছে? একজন স্রষ্টাকর্তা, সৃষ্টিকর্তা আছে, যে এই নিদর্শনগুলি যিনি দিয়েছেন তিনি আছেন। নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনই কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।